আসসালামু আলাইকুম, TZN24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারের খবরে সৌদি প্রবাসীদের জন্য রয়েছে একটি তথ্যবহুল ভিডিও। সৌদি আরবে কাফালা সমস্যার সমাধানে সৌদি প্রবাসীদের জন্য শ্রম মন্ত্রণালয় থেকে বিশেষ কিছু উপদেশ দেওয়া হয়েছে। কী সেই উপদেশ, সম্পূর্ণ ভিডিওটি দেখে সকল প্রবাসীদেরকে তা জেনে নেওয়ার অনুরোধ করছি। আমরা যারা বর্তমানে সৌদি আরবে আছি, আমাদের কোম্পানি বা কফিলের সঙ্গে অনেকেরই ঝামেলা হয়, আর তখন অন্য কোনো কফিলের কাছে আমাদেরকে তানাজুল হতে হয়। যদিও কাফালা সম্পূর্ণ বিষয়টি আগে শ্রম মন্ত্রণালয় এবং জাওজাতে সরাসরি গিয়ে বেশ কয়েকদিন সময় ব্যয় করে করতে হতো, কিন্তু এখন সেই নিয়ম সম্পূর্ণ পাল্টে গিয়েছে। সৌদি সরকারের ভিশন 2030 বাস্তবায়নের জন্য যুগের সঙ্গে তাল মিলে সৌদি আরব সরকারের অধিকাংশ অফিসের কাজ এখন অনলাইনের মাধ্যমেই সম্পাদন করা হচ্ছে। জাওজাত থেকে শুরু করে মক্তবামেলের সকল কাজ এবং অনলাইনে আপসির অ্যাকাউন্টের মাধ্যমে করতে হয়। অন্য কফিলের কাছে কাফালা হয়ে যাওয়া বা নাকাল কাফালা, এর মূল কাজটি এখন অনলাইনে সম্পূর্ণ করতে হয়। কোনো কারণে যদি আপনার কোম্পানি বা কফিল আকামা নবায়ন না করে অথবা নবায়ন করতে গড়িমসি করে, সেক্ষেত্রে আপনার অন্য কোথাও কাফালা হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। নতুন কফিল যখন কোনো প্রবাসীকে তার আপসির সিস্টেম থেকে প্রবাসীকে তলব করে আগের কফিলের কাছে, সেটাকে মূলত নাকাল কাফালা বলা হয়ে থাকে। নাকাল কাফালার তলব হওয়ার পর 3 মাস ওই একই কফিলকে পুনরায় তলব করতে পারবে না। আমরা সৌদি প্রবাসীরা মূলত যে সমস্যার সম্মুখীন হয়ে থাকি সেটি হচ্ছে, আমাদের নাকাল কাফালা তলব দেওয়ার পর আমরা প্রবাসীরা জানি না যে কিভাবে সেই স্ট্যাটাসটা দেখতে পারব। যাদের আপসির অ্যাকাউন্ট আছে তারা মক্তবামেলের ওয়েবসাইটে গিয়ে সেই অ্যাকাউন্টে লগ ইন করে চেক করে দেখতে পারবেন। যাদের আপসির অ্যাকাউন্ট নেই বা মক্তবামেলে কোনো অ্যাকাউন্ট নেই, তারা দুইটি সিস্টেমের মাধ্যমে এটি চেক করতে পারবেন। প্রথমটি হচ্ছে আপনার পুরাতন কফিলের কাছে আপনার তলবের স্ট্যাটাসটি জেনে নেওয়া, আর দ্বিতীয়টি হচ্ছে মক্তবামেলে কোনো ওয়াস্তা দিয়ে সরাসরি আপনার তলবের স্ট্যাটাসটি প্রিন্ট করে নেওয়া। আমাদের প্রবাসী ভাইদের আপসির অ্যাকাউন্ট না থাকার কারণে প্রবাসীরা তলবের স্ট্যাটাস সম্পর্কে জানতে পারে না এবং ঠিক সময় মতো তারা কাফালা হতে পারে না। তাই আশা করব সৌদি আরবের সকল প্রবাসী ভাইরা আপসির অ্যাকাউন্ট করে নেবেন। আপসির অ্যাকাউন্ট কীভাবে করতে হয় সে বিষয়ে ইউটিউবে সার্চ দিলে আপনারা হাজার হাজার ভিডিও পাবেন। আশা করছি আপনারা অবশ্যই আপসির অ্যাকাউন্ট বানিয়ে নেবেন, এতে আপনাদের সকলের উপকার হবে। দয়া করে ভিডিওটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের সঙ্গে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন, তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TZN24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।